কত সুন্দর সুন্দর মেয়েরা বেরোয়েছে পার্লার থেকে, দেখে বেরোয় কত সুন্দর, আমি কেন এক বাচ্চার মায়ের কাছে যাবো? রিয়াজ ভাই এত কথা ফেল, বিচারপতি বলেছে উনি কি আইন মেনেছিল? উনি জোর করে গিয়ে বসছিল, মেয়েদের সাথে মারামারি করা চাই না। তো কত কত আশা দেখিয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীকে আনবে, রোজিনাপা ঢুকে, যারা লিজেন দেখেন কয়জন ঢুকে। সে আজকে আমি জানলাম যে 19 এপ্রিল শিল্পী সমিতির নির্বাচন, আমি তফসিলটা এখনো দেখিনি, শুধু ডেটটা শুনেছি। তো আমি ওনাদের বিষয় নিয়ে একটু আশ্চর্য হয়েছি, সেটা আপনাদের জানাতে চাই। 1 তারিখে ওনাদের কার্যকরী কমিটির মিটিং ছিল, সেখানে সবাই উপস্থিত হয়েছিল, কিন্তু কার্যকরী পরিষদের মিটিংয়ের মধ্যে যিনি গত নির্বাচনে সবচেয়ে বেশি ঝামেলা পাকিয়েছিলেন মোহাম্মদ হোসেন, তিনি এই মিটিংয়ের মধ্যে নাকি মিটিং করেছেন, যেটা আমাদের সংবিধানে কখনোই নাই। যদি মনে করেন যে ওনাকে আমরা উপদেষ্টা বানিয়েছি সেজন্য তারও নিয়ম নাই, উপদেষ্টাদের জন্য আলাদা মিটিং হবে। উপদেষ্টাদের লেখা আছে সংবিধানে যে উপদেষ্টারা গঠন করে তাদের সাথে উপদেষ্টাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবে, এবং সেটা হবে উপদেষ্টাদের সাথে আলাদা মিটিং কার্যকরী পরিষদের। কার্যকরী পরিষদের মিটিংয়ে কার্যকরী পরিষদের সদস্য ছাড়া কিন্তু কেউ থাকতে পারবে না। কিন্তু সেখানে কিন্তু মোহাম্মদ হোসেন উপস্থিত ছিল এবং তিনি পরিচালনা করেছেন এই সব কিছু। দেখেন কত অনিয়ম করতেছে প্রতিটা মানুষ, এবং সেখানে ইলিয়াস কাঞ্চনের মতো লোক সেটা সমর্থন করেছে, এটাও কিন্তু অন্যায়। আপনাকে ধরে বলে দিলাম যে কার্যকরী পরিষদের মিটিংয়ে শুধু কার্যকরী সদস্য থাকবে যারা নির্বাচিত, মোহাম্মদ হোসেন এই শিল্পী সমিতির ভোটারও না। উনি কিন্তু গত নির্বাচনে আপিল বোর্ডের শত ঝামেলা উনি পাকিয়েছে, প্রযোজক সমিতির আজকে মামলা ওনার জন্য, এবং পেছন থেকে এই শিল্পী সমিতিকে যত বুদ্ধি দেওয়া, খারাপ বুদ্ধি দেওয়া সব এই লোকটি করছে, কিন্তু শিল্পী সমিতি চালিতই করছে এই লোকটি, নাহলে কার্যকরী পরিষদের মিটিংয়ে উনি কীভাবে বুদ্ধি উনি থাকে মাথায় রেখেন। গেল 1। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন হচ্ছে আমি নির্বাচন করবো কি না, সেটা আজকেই তো আপনাদের মাধ্যমে ডেটটা জানলাম, আমি সেই সিদ্ধান্ত দিব। আসলে ডিপজল ভাই দেশের বাইরে আছেন, যদি নির্বাচন করি তাহলে ডিপজল ভাই মিশা ভাই ওনাদের সাথেই নির্বাচন করবো, সেটা আপনাদের জন্য আর কয়েকটা দিন আপনাদের তার জন্য ওয়েট করতে হবে, বিকজ আজকে তো ডেট হলো, আমি তফসিলটাও পাইনি কবে ফর্ম জমা কে না। আমি শুধু আপনাদের কাছ থেকে অনিয়মটা তুলে ধরলাম যে মোহাম্মদ হোসেন কিভাবে কার্যকরী পরিষদের মিটিংয়ের মধ্যে থাকে, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম নাই। 2 বা 3 বার নির্বাচিত আমি, সংবিধান আমার কাছে মুখস্থ শিল্পী সমিতির, কোথায় কি যদি বলতে বলেন আমি একদম কোর্ট সহকারে সংবিধানের ধারা কত নাম্বার আমি বলে দিতে পারি, কারণ এটা আমি পড়েছি পুরো মুখস্থ করেছি। এটা ওনারা অন্যায় করেছেন সেই মিটিংয়ের মধ্যে, এবং সবচেয়ে বড় অন্যায় করেছেন কারণ ইলিয়াস কাঞ্চন সাহেব, উনি মোহাম্মদ হোসেনকে এই মিটিংয়ে পরামর্শ নিতে পারতেন আলাদা করে, সেটা আলাদা একটা মিটিং হতো উপদেষ্টার এবং কার্যকরী পরিষদ। কার্যকরী পরিষদের মিটিংয়ে বাইরে আমাদের মিটিংয়ের সময় ফারুক ভাই এসে বসতেন, তখন ফারুক ভাই এমপি এবং উপদেষ্টা আমাদের, তখন আমরা বলতাম যে ভাইয়া একটু যদি আপনি পরিচালক সমিতিতে যেতেন। ও অবশ্যই অবশ্যই, উনি পরিচালক সমিতিতে যেতেন, আমরা মিটিং করতাম। এত অনিয়মগুলো হচ্ছে কারণ এই অবৈধভাবে বসলে এই এক সুবিধা মিটিং মানে যায় সবই তো অবৈধ করছে। তো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে যে এটা সংবিধান রক্ষা করতে পারেনি এরা। আর দেখবেন এই নির্বাচনে এই সমস্ত চালিত হবে মোহাম্মদ হোসেনের কথায়। নামটা আবার বলি, শিল্পী সমিতি পরিচয় যখন সমিতিতে মামলা যত কিছু এসেছে এই মোহাম্মদ হোসেনের হাত ধরে, আমি আপনাদের কাছে এই নামটা আগেই বলে দিলাম কেন, উনি পিছনে সবসময় এইসব খারাপ কাজ করে, এবং দেখবেন এই নির্বাচনেও সব কিছু পিছন থেকে ওই কমিটিকে ওই সব কিছু নাড়াবে এই মোহাম্মদ হোসেন। আপনার খালি আমি নামটা বলে দিলাম, দেখেন আমি বললাম তো। আর যেটা বললেন যে 19 ফেব্রুয়ারি যে নির্বাচন, সরি 19 এপ্রিল যে নির্বাচন, সেটার ব্যাপারে আপনাদের কয়েকদিন ওয়েট করতে হবে, ডিপজল ভাই আসবে, ডিপজল ভাই চিকিৎসার জন্য বাইরে আছেন, উনি আসবেন, আসার পরে মিশা ভাইও যেহেতু আছেন সবার সাথে বসে তারপর আমি আপনাদেরকে জানাবো যে আমি নির্বাচন করছি বা করছি কি না, বা আমাদের প্যানেল কি কি হবে, বাট নির্বাচনে আমরা থাকছি সক্রিয়ভাবে, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এটার থেকে সরার কোনো সুযোগ নেই, জয় ছিল একা শুধু, জুনিয়ার আর কেউ ছিল না। তো সেখানে জয় কিভাবে কথা বলবে, ইলিয়াস কাঞ্চন যেখানে এটাকে বৈধতা দিয়েছে সেখানে কিভাবে ও জুনিয়ার ছেলে হয়ে না বল না না করবে বলেন আপনি? যে মানুষটা জুনিয়ার ছেলে সে তো কাঞ্চন ভাই বলবে যে আপনি একটু বাইরে যান আমরা মিটিং করবো। আপনারা যদি জিজ্ঞেস করেন এটা নিয়ে কি যুক্তি দেবে আগেই বলে দিই, বলবে ওনার আমাদের উপদেষ্টা, এই জন্য উপদেষ্টাদের সাথে আলাদা মিটিং হবে, সেটা বলা থাকবে উপদেষ্টা কমিটি এবং কার্যকরী পরিষদের মিটিং, এটাও কিন্তু সংবিধানে আছে যে আলাদা থাকবে, কিন্তু এই মিটিংটা ডেকেছিল কার্যকরী পরিষদের মিটিং নির্বাচন নিয়ে, সেখানে বাইরের সদস্য ছাড়া মানে কার্যকরী পরিষদের সদস্য ছাড়া নর্মাল শিল্পী সমিতির সদস্য থাকার অধিকার নাই কোনো সংবিধান, ওরা সংবিধান পরিপন্থী কাজ করেছে। আমি এটা শুনে রীতিমতো অবাক হয়ে গেছি যে এটা কিভাবে সম্ভব, এই সংবিধানটাকে এতভাবে ধারণ করলাম কাজ করলাম, যে মোহাম্মদ হোসেন পুরো গণ্ডগোল নির্বাচনটা নিয়ে যত আইনি প্রক্রিয়া যত ঝামেলা এই লোকটাই তো করেছে, আবার তাকে নিয়েই পথ চলছে, যত ঝামেলাপূর্ণ বা কোনো ঝামেলার পরামর্শ দেওয়া দরকার দিয়ে যাচ্ছে, এবং আপনাদেরকে বলে দিলাম তাছে গণমাধ্যম এই কথায় কাজটা এই মোহাম্মদ হোসেন করেই যাবে, এবং মোহাম্মদ হোসেন
এই মানে এফডিসি সুন্দর চলুক পরিচ্ছন্ন চলুক কখনোই উনি চাইনি উনি একটা গন্ডগোল মামলা সবসময় লাগি সবসময় সব প্রযোজক সমিতির আজকে মামলার যে ঝামেলাগুলো দেখেন একসময় আমার সাথে ঘুরছে আমাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছে তার মনে করলাম যে ভালোর জন্য দেয় মনে হয় দুদিন পর আমাকে ছেড়ে আবার যেদিন ভোট গণনা হলো আপিল বিভাগে তারপর থেকে আবার যিনি আমার সাথে পরাজিত হয়ে জোর করে বসে আছেন তার উপরে ভোর করলেন তাকে দিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে উনি চালাচ্ছেন এই দিস ইজ দা মোহাম্মদ হোসেন তোমরা যখন বাসায় যাও বউ অনেক কথা বলে উত্তর দাও অত উত্তর দিতে গেলে গায়ের উপরে থাপ্পড় দেওয়া লাগে গালগুল জড়ায় কিন্তু পুরুষ মানুষ আমরা অনেক ধৈর্য ধারণ করি তো আমরা কিছু বলি না বাইরে এত কাজ করি কষ্ট করি কখনো বুঝতে চায় না আর আমি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি তো জোর করে কোর্ট যখন বলেছে স্ট্যাটাস কিউ দিত এই চেয়ারে কেউ বসবে না জন বিচারপতি বলেছে উনি কি আইন মেনেছিল উনি জোর করে গিয়ে বসছিল তো জোর তো উনি টাকার টাকা গেছে কষ্টে ওই চেয়ারে বসতেই হবে ওই চেয়ারেই তো বসে আছে তা আমি কি বলবো যে চেয়ার থেকে বেরা মারামারি করব এই শিক্ষা বা এই ফ্যামিলির শিক্ষা তো আমার নাই আমি তো আদালতের কাছে গিয়েছি আদালত সেটাকে স্টে করেছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম আমি আইন বিচার করবে সেই অবস্থায় ছিলাম সে তো সেই আইন কোর্ট কি এখন মতো রায় দিয়েছেন না আমি আবারও বলি আজ পর্যন্ত কিন্তু উনি রায় পায়নি উনি যে আমাকে যে হাইকোর্ট নির্বাচিত ঘোষণা করেছে সেইটার বিরুদ্ধে উনি আপিল করেছিল সেই আপিলটাই গ্রহণ করেছে পূর্ণাঙ্গ বেঞ্চ ওনাকে কিন্তু রায় দেয়নি উনি যা করছে এখনো জোর করে ইজ্জত মানে লজ্জাহীনভাবে আমি সবসময় বলি বেহায়াভাবে ওই একই কাজ করে যাচ্ছে মেয়েদের সাথে মারামারি করা চাই না কত সুন্দর সুন্দর মেয়েরা বের হয়েছে পার্লার থেকে থেকে বেরোয় কত সুন্দর আমি কেন এক বাচ্চার মায়ের কাছে যাবো আমার দরকার আছে আর আমি আমি তাহলে জায়দ খানের তাহলে আমার অবস্থা কত 12টা বাজে গেছে আমি তো ভাই রিজেক্টেড না এখনো বললাম না ইনটেক বললাম না বলো মিশা ভাইয়ের কথা বলেছে আমরা সফল ঝুটি মিশা ভাইয়ের আমি দুই দুইবার আমি তো একবার বলে বলে ধরাই খাইছিলাম যে মিশা ভাইয়ের আমার সব সম্পর্ক হাজবেন্ড ওয়াইফের মতো এরপর যে কত টল করছে আমার বউ সাজায় মিশা ভাইয়ের হাজবেন্ড সাজায় এ তো চলতেই থাকে মিশা ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সেজন্য তো বলে যে আমরা আপনাদের একটু ওয়েট করতে হবে দীপজল ভাই দেশের বাইরে আছে আসুক বসে মিটিং করে আপনাদেরকে একটা চমক দেওয়ার চেষ্টা করব নির্বাচনে এবং মিশা ভাই বলতেই পারে সে অধিকার তার আছে সে তার অধিকার তার আছে এবং এটার সব খলাস হয়ে যাবে সামনে আমি যতবার দাঁড়াবো ততবার পাস আমি আশাবাদী না আমি চোখ বন্ধ করে পাস আমি কাজ করেছি শিল্পীদের জন্য শিল্পীরা আমাকে ভালোবাসে নিপুণ সেটা পেরেছে তা আপনার উপর ছেড়ে দিলাম এফডিসিতে 21 জনকে এক করতে পারছে মিটিংয়ে 21 জনকে এক করতে পারে সে 500 শিল্পীকে এক করবে এত সোজা যতবার দাঁড়াবো শিল্পী সমিতিতে ততবার পাস করব বিকজ এই কাঁধে জায়েদ খানের করোনা রোগীর লাশ নামিয়েছি আমি মৃত্যু ঝুঁকি নেই নেই প্রতিটা দিন করোনার মধ্যে অসচ্ছল শিল্পীদের বাসায় বাসায় খাবার পাঠিয়েছি মিশা ভাই আমি লাশের মাটিতে নেমেছি যখন লাশ পেলে সন্তান পালিয়ে যাচ্ছে বাবা মার আমি লাশ ছেড়ে পালাইনি করোনা জেনেও সাদেক বাচ্চু রানা আমিত কবরী আমি লাশগুলো দাফন করেছি সেই দোয়া আমার মানুষের প্রতি নাই ঈদের সময় সবার বাসায় বাসায় উপঢৌকন পাঠিয়েছি ভালোবাসার স্বরূপ এদিন মানুষ শিল্পীরা ভুলে যাবে কখনোই না কী পেয়েছে শিল্পীরা কই কাজ আছে ছবি আছে আমরা যারা লিড রোল করি তারা কিছু শিল্পী ভালো আছি আর সবার কী অবস্থা কী বাজে অবস্থা বলেন কত 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 আশা দেখিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীকে আনবে 20টা ছবি করবে কিছু হয়েছে এক একজন শিল্পী ভালো কিছু করতে পারলে এটা শিল্পী সমিতির অবদান ওই পেটে আসলে শিল্পী সমিতির মেম্বারই না তো লাভ কী হলো মানে কথায় এরা আগায় গেছে কাজে নাই রিয়াজ ভাই এত কথা ফেল এত আমার বিরুদ্ধে কান্নার অভিনয় এত কিছু করেও পাস করতে পারিনি আমাকে মার্ডার কেসের আসামি বানায় অমুক বানায় আমাকে ব্লক দিয়ে তারপরও আমি 13 ভোটে পাস 176 ভোট মেয়েটি 163 ভোট বুঝতে হবে আমি কিন্তু ম্যান্ডেট নিয়ে শিল্পীদের ভোটে নির্বাচিত জোর করে বসি নাই শিল্পীরা ভালোবাসে আমাকে আমি আমি প্রতিবার ভোটে নির্বাচিত হই স্বচ্ছ ভোটে নির্বাচিত হই আমি উনি আপিল করে ভোট গণনা করছে সামনে বসে দেখি চেহারা লাল হয়ে গেছে তারপরও দেখে ভোটে আমি পাস তো লাভ কী শিল্পীরা তো ভালোবাসে দিন শেষে আমাকে ছেড়ে কেন ডিপজল ভাই গেল না আমাকে ছেড়ে কেন মিশু ভাই গেল না আমাকে ছেড়ে কেন রুবেল ভাই ওদের রুবেল ভাই বলছে যে তুই না থাকার কারণে আজ পর্যন্ত শিল্পী সমিতি ঢুকি নাই রোজিনা বা ঢুকে যারা লিজেন দেখেন কয়জন ঢুকে কেউ আসে অরুণাদির আসে সুচরিতা বা আজ পর্যন্ত শিল্পী সমিতি ঢুকছে আর আমার সময় আপনারা কাকে পাননি ফারুক ভাই সোলানা ভাই আনোয়ারা ম্যাডাম সমস্ত যত ফ্রেম এখন শিল্পী আর শিল্পীদের এটা আমিষা সদাগম জায়েদ খানের সময় হয়েছে যে পিকনিক করেছে সিনিয়র জুনিয়রের সম্মিলনে কেউ কোনোদিন পারবে না শিল্পীদেরকে অন করতে হয় সংগঠন সবাই করতে পারে না পর্দায় অভিনয় করে সবাই জনপ্রিয় হতে পারে সংগঠন চালানো অন্য জিনিস সংগঠন সবাই চালাতে পারে না
নিজের লোভ সামলাইতে পেরেছে অন্য শিল্পীকে কি পৃষ্ঠপোষকতা করবে নিজেই ফর্ম কিনতে দৌড় এখন মনোনয়ন দৌড়ে নিজে এমপি হবে অন্য লোককে আগায় দেওয়ার সুযোগ আছে লাভ কি বলে উনি স্বাভাবিক সুস্থ জ্ঞানে ছিল না কারণ সুস্থ স্বাভাবিক জ্ঞানের লোক এগুলো বলতে পারে না নমিনেশন কার হবে না হবে এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেতি শেখ হাসিনা নির্ধারণ করেন কাকে দিবেন দিবেন না এটা কথা বলার কারো অধিকার নাই মানে ক্ষমতাও নাই এখন উনি তো এরকম অনেক কথাই বলছে চঞ্চল চৌধুরীর সম্পর্কে বলছে আপনাদেরও ঝাড়ি দিছিল দেখলাম একবার আপনাদেরকে তথ্য মন্ত্রণালয়ে দেখা দেবে আপনাদেরকে কি একটা শব্দ ইউজ করছিল কুরকুরি নাকি আপনাদের সে শব্দ করার পরও আপনারা ঝাঁপাই পড়েন তো আপনি আসলেই মনে আপনাদের ঝামেলা আপনাদেরও আছে কিছু আর কি তো এখন বলে লাভ নাই উনি যখন যেটা বলে অবৈধভাবে তুমি যখন যে ক্ষমতাটা মানুষ অবৈধভাবে নেয় সেটা প্রয়োগত করে ক্ষমতাভাবে ভোটে তো পাশ করেনি এটা বুঝতে হবে তো দিন শেষে যে আমি তোমার বিবেকের কাছে কি আমি তো পাশ করিনি আমি একটা অন্যায় অনিয়ম করে জোর করে বসে আসছি কোর্ট স্টে করছে তারপরে বসে আছি এই তো করছে তো সেখানে শিল্পীদের শিল্পীরা আসে কয়জন সিনিয়র শিল্পীকে আপনারা এখন দেখেন কারা আসে বলেন আপনি আমাকে ওনারা আমাকে এসে যেভাবে মার্ডার কেসের আসামি বানানোর চেষ্টা করছে যদি আমি অর্থে গরমিল করতাম আমার আপনাদের ডেকে আমার চোর বানাইতো কখন আমি জীবনে একটা চা ভাত আমি সমিতির টাকা খাইনি কোনোদিন আমি নিজের টাকা খেয়েছি সারা জীবন তার হিসাব আছে আলাদা সমিতিতে যে পাখি পালতাম যে মাছ পালতাম মানে মাছ পানিতে থাকতো কুরিয়াম থাকতো পাখি সমস্ত টাকা আমি আমার ব্যক্তিগতভাবে ব্যয় করতাম কখনো সমিতির খাতে নেইনি একুশ জন তো যেতেই পারেনি আজ পর্যন্ত মানে এক করতেই পারেনি তো আবার সেখান থেকে তাদের একটা গুরুত্বপূর্ণ এজিএস পদত্যাগ করেছে তো এটা কি আর বলার অপেক্ষা রাখে যে কোনো কিছু নেই গণতান্ত্রিক একটা প্রক্রিয়া নির্বাচন করার অধিকার সবাই আছে করবে যত পার্শ্ব স্বাস্থ্য শিল্পী যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সবাই নির্বাচন করার অধিকার রাখে মোস্ট ওয়েলকাম করবে শিল্পীরা যাকে দায়িত্বপূর্ণ মনে করে যাদেরকে দায়িত্ববান মনে করে তাদেরকে ভোট দিয়ে পাশ করবে দ্যার ইজ নো প্রবলেম ইজ ওভার দেয়ার মাত্র তো ঘোষণা হলো ওনাদের কর্মকাণ্ড দেখলে বলতে পারবো বেসিক্যালি যে আসলে যখন আপনি যখন মানুষকে কাজ করতে যাবেন তখন মানুষ সম্পর্কে আপনি বুঝতে পারবেন যে মানুষ কেমন এখন যদি উনি নিরপেক্ষ বা স্বচ্ছতার পরিচয় দেয় তাহলে অবশ্যই ভালো হবে আর যদি ওনার কোনো কার্যক্রমে কারো কোনো সন্দেহ থাকে তখন তারা আবেদন দিয়ে তাকে চেঞ্জ করতে পারবে চাইলে এটা তো প্রক্রিয়া আছে অসুবিধা নেই।